এই শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। হাত পা বাঁধা অবস্থায় বিছানায় পড়ে আছে পদ্মছা। তাকে স্বাগতম দরজা দিয়ে A1 নামে একটা ঘরে রাখা হয়েছে। দুপুর অবধি সে ঘরে বন্দি ছিল, হাত পা বাঁধা ছিল না। তারপর যখন কতগুলো মেয়ের বুক ফাটা আর্তনাদ তাকে কাঁপিয়ে তোলে, বাতাস ভারী হয়ে ওঠে, তখন দরজায় জোরে জোরে শব্দ করেছে। ফলস্বরূপ তার হাত পা বেঁধে তাকে অন্যদিকে নিয়ে আসা হয়েছে, রাফে নিয়ে এসেছে। গত রাতের পর আমিরের সাক্ষাৎ আর মেলেনি, মানুষটা এখানেই আছে, সে কণ্ঠ শুনেছিল, শুধু তার কাছে আসেনি। আমির পাতাল ঘরের দরজার সামনে বসে আছে, অন্য পাশে স্বাগতম দরজা। ধর রক্তের ভেতর চারটি ঘর, স্বাগতমের ভেতর পাঁচটি ঘর, এ নিয়েই পাতাল ঘর। সে হাতের উপর কপাল ঠেকিয়ে কিছু চিন্তা করছে, কপালের রগগুলো দপদপ করছে। সন্ধ্যা হয়েছে কিছুক্ষণ হল। রিদওয়ান খলিলের এখানে আসার কথা ছিল, সকালে মসজিদ এবং খলিলের সাথে তার কথা হয়েছে। তাদের মধ্যে কেউ আহত হলে হাসপাতালে রাখা হয় না, নিজেদের দেখাশোনা নিজেদের করতে হয়। রিদওয়ানের জ্ঞান ফিরেছে, তবে অবস্থা ভালো নয়, এতে আমিরের কিছু যায় আসে না। বেঁচে আছে তো তাকে হাসপাতালে আর থাকতে দিবে না। অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে আমির উঠে পড়ে। তখন ফট করে পাতাল দরজা খুলে যায়, প্রবেশ করে মজিদ, খলিল আর রিদওয়ান। রিদওয়ানের মুখ শুকিয়ে ছোট হয়ে গেছে, মাথায় ব্যান্ডেজ, চোখ নিভু নিভু। খলিলের হাতে বিভিন্ন ঔষধপত্র, স্যালাইন। মজিদ প্রবেশ করেই বললেন, তোমার বউ কোথায়? আমির উত্তর দিল না, সে পদ্মজার ব্যাপারে কথা বলতে আগ্রহী নয়। খলিল বললেন, এই শরীর কলজাটা বেশি বড়, এই হ্যাঁ ইয়ে পড়ছে। আমি কইতেছি ভাই, এই শরীরে সময় থাকতে সরাইয়া না দিলে এই শরীর একদিন আমারে সারাইয়া দিব। বাবলুর মতো জাতখনিরে মাইরা ফেলেছে, আর আমারে পারবো না। আমির কারোর সাথে কোনো রকম কথা না বলে রিদওয়ানের শার্টের কলার চেপে ধরে কিরমির করে চাপা স্বরে বলল, সে পদ্মসার গলায় দাগ হলো কি করে? রিদওয়ানের অবস্থা শোচনীয়, তাকে আরো কয়েক ঘন্টা সময় দিলে সে কিছুটা শক্ত হয়ে যেত। আমির এভাবে চেপে ধরাতে তার জান বেরিয়ে আসতে চাইছে। মজিদ আমিরকে টেনে সরিয়ে আনে, বলে, মারিস না, মরে যাবে। আমির তার ভয়ঙ্কর চোখ দুটো রিদওয়ানের মুখের উপর রেখে বলল, কুত্তার বাচ্চার আমি জবাব দেবই। আমির আব্বা, এখন বইয়ের প্রতি মায়া দেখানোর সময় না, মাত্র 8 দিন বাকি। রিদওয়ানকে সুস্থ হতে হবে, আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে, 21 জন মেয়ে 8 দিনের মধ্যে জোগাড় করতে হবে। মজিদের কথা আমিরের উপর কাজ করে, সে খলিলকে বলে এইটুকু ঘরে রিদওয়ানকে রাখতে। খলিল রিদওয়ানকে নিয়ে যান। মজিদ তীক্ষ্ণ দৃষ্টিতে আমিরকে দেখে বললেন, আমরা কিন্তু এখন বিপদের মধ্যে আছি, অন্য কিছুতেই মন অন্য জায়গায় দেওয়া যাবে না। বিপদ থেকে রক্ষা পেলে এতদিনই কষ্ট করে তোলা সাম্রাজ্য চলে যাবে। তোরাতে সব দিয়েছি, কারণ আমি জানি আমার ছেলে বাঘের বাচ্চা, সে সব কিছু পারে। মসজিদের কথাগুলো আমিরের উপর বিষাক্ত বিশ্বের মতো প্রভাব ফেলে। মুহূর্তের মধ্যেই তার পূর্বের ধ্যান জ্ঞান মস্তিষ্ক জুড়ে বসে। পদ্মজার সাথে দেখা হওয়ার পর সে এলোমেলো হয়ে গিয়েছিল, কিন্তু এমন তো হওয়া যাবে না, কিছুতেই না। নারীর আকুতি মিনতি আর অর্থের চেয়ে সুন্দর পৃথিবীতে আর কিছুই নেই। আমির অদ্ভুত ভঙ্গিতে ঘাড় বাঁকাল, তারপর মজিদকে নিয়ে ধর রক্তে প্রবেশ করল। ধর রক্তের B1 ঘরে প্রবেশ করতেই মজিদের মনটা ভরে যায়। নগ্ন কতগুলো দেহ রক্তাক্ত হয়ে পড়ে আছে, মাঝে মাঝে একটা দুটো নড়ছে, গোঙাচ্ছে, যা তাদের জন্য চক্ষু শীতল দৃশ্য। আরভি দেশে জানাল, কোন দুটি মেয়ে? আরভিদ লাঠি নিয়ে ঠেলে দুটি নিস্তেজ দেহ দেখালো। আমির বলল, দুটোকে আলাদা করো, আর একটা বস্তার ছুরি আর রামদা নিয়ে আসো, চাচারে বলবো আসতে। আজ ট্রলার লাগবে? লাগবে, লাশ রেখে দিলে দুর্গন্ধ ছড়াবে, আর মরণ ধরে বলে দিও বড় নদীতে ফেলতে, মদিনাতে যেন না ফেলে। শফিক বলেছে কয়েকদিন পরপর একই নদীর লাশ পায়, যা সন্দেহবাদী, ওদের থানায় তদন্ত চলছে। মন্তরে মনে চাই জুতা দিয়ে পিটাই, বারবার বলার পরও একই ভুল।
কয়টা ঘা দিলেই ঠিক হয়ে যাবে। রাফেত পদ্মচার জন্য খাবার নিয়ে আসে। প্লেট বিছানার এক পাশে রেখে পদ্মচার হাত পায়ের বাঁধন খুলে দিলাম। বন্দি দশা থেকে মুক্তি পেয়ে রাফেত কিছু বুঝে ওঠার পূর্বে রাফেতকে জোরে ধাক্কা মারল পদ্মচার। রাফেত এমন আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। 200 বছরের পুরনো পাতাল ঘরের দেয়ালে বাড়ি খেতেই মাথা পুরো চক্কর দিয়ে ওঠে। ততক্ষণে পদ্মজা বেরিয়ে যায়। পদ্মজা নিশ্চিত হয়ে গেছে তাকে কেউ আক্রমণ করবে না, তাই সে নির্ভয়ে রাফেতকে আঘাত করে বেরিয়ে আসে। এক ছুটে প্রবেশ করে ধর রক্তে। আমিরের সাথে তার কথা আছে, সে কি চায় জানতে চায়। এভাবে সময়টাকে থামিয়ে রাখলে চলবে না। বিওয়ান ঘরের সামনে এসে দাঁড়ালো পদ্মজা। গতকাল দেখেনি দরজার বিওয়ান লেখাটি, আজকে দেখেছে, তার বুক কাঁপছে দুরু দুরু। মজিদ হাওলাদারের হাসি শোনা যাচ্ছে, গোঙানির শব্দ। পদ্মজা লোমকূপ দাঁড়িয়ে পড়ে, সে দরজা ঠেলে উঁকি দেয়। গতকালের দৃশ্যের চেয়েও ভয়ঙ্কর এক দৃশ্য ভেসে ওঠে মেঝেতে রক্তের বন্যা। প্রতিটি মেয়ে অচেতনের মতো পড়ে আছে, তারা চিৎকার করছে না, যেন প্রাণ যাওয়ার অপেক্ষাতে আছে তারা। মজিদ হাওলাদার লাঠি নিয়ে মেয়েগুলোর স্পর্শকাতর স্থানে পাশবে গুল্লাসে আঘাত করছে। তার যে কিছুটা দূরে দামি একখানা চেয়ারে বসে আমির কিছু কাগজ দেখছে। পাশেই খলিল হাওলাদার বসে আছেন, একটা মেয়ের দেহ ছুরি দিয়ে কেটে বস্তায় ভরছেন যাতে কেউ দেহ শনাক্ত না করতে পারে। সামনে রয়েছে রামদা তিনটে। বিভৎস দৃশ্যটি যে কাউকে ভীত এবং সন্ত্রস্ত করে তুলবে। পদ্মজার বেলাও তা হয়, বমি গলায় এসে আটকে যায়, শরীর বেয়ে একটা আগুন ছুটে এসে মাথায় থেমে যায়। সঙ্গে সঙ্গে পদ্মজার চোয়াল শক্ত হয়ে আসে। সে ঝড়ের গতিতে তেড়ে এসে বয়স্ক শয়তান মজিদকে এক ধাক্কায় ছুঁড়ে ফেলে দূরে। মজিদ হাওলাদার উবু হয়ে পড়ে যান, নাক ফেটে রক্ত বেরিয়ে আসে। মজিদ মেঝেতে উবু হয়ে পড়তেই খলিল উঠে দাঁড়ায়, পদ্মজার চুলে মুঠি টেনে ধরে। সেকেন্ড খানিক পার হতে পারেনি তার আগেই আমির খলিলকে থাবা দিয়ে সরিয়ে দেয়, এক হাতে জড়িয়ে ধরে পদ্মজাকে। আমিরের ছোঁয়া গায়ে লাগতেই পদ্মজা ছ্যাদ করে উঠল। এই ঘৃণ্য মানুষটিকে সে এখন সহ্য করতে পারছে না। আমিরকে ধাক্কা দিয়ে সরিয়ে মেঝে থেকে রামদা তুলে নিল। আমিরের দিকে রামদা তাক করে সাপের মতো হিস হিস করতে লাগলো আর বলল, আমি কিন্তু মেরে দিব, একদম একদম মেরে দিব। পদ্মজার গলা কাঁপছে, শরীর কাঁপছে, চারপাশে রক্তাক্ত দেহ ছড়িয়ে আছে। একপাশে মানুষের দেহের টুকরো, সে ভেতরে ভেতরে ভেঙে গড়িয়ে যাচ্ছে। এই পরিবেশ সে নিতে পারছে না, এমন নির্দয় বর্বর মানুষ ছিল পাক সেনারা। এই কথা সে শুনেছে তার মায়ের কাছে, সে যেন পাক সেনাদের বাঙালি রূপে দেখছে। পদ্মজা অস্থির হয়ে চারপাশ দেখে, মেয়েগুলোকে কিভাবে বাঁচানো যায় জানা নেই তার, কোনো পথ নেই। খলিল পদ্মজার দিকে ছুরি ছুঁড়ে মারার জন্য উদ্যত হয়, তখন আমির হুঙ্কার দিয়ে উঠল, জানোয়ারের বাচ্চা, হাত নামা! কি জঘন্য আমিরের ভাষা, চোখের দৃষ্টি আর হুঙ্কার! পদ্মজার গা রিরি করে ওঠে। সে আমিরের দিকে রামদা উঁচু করে বলল, যারা যা আছে সবাইকে ছেড়ে দিন, নয়তো আমি আপনাকে মেরে ফেলবো। পদ্মজা ঘামছে, তার কথা এলোমেলো, তার শরীরে অস্থিরতা। একবার এদিকে তাকাচ্ছে আরেকবার ওদিকে, দিক দিশা হারিয়ে ফেলছে। কি করবে ভেবে পাচ্ছে না, তার মাথা কাজ করছে না, বমি ঠেলে ঠেলে উপরের দিকে আসছে। আরভি দরজার পাশে এসে দাঁড়ায়, রাফেত তার পিছনে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। পেছনে কারো উপস্থিতি টের পেতেই পদ্মজা ফিরে তাকাল, সুযোগ পেয়ে আমির পেছন থেকে পদ্মজাকে জড়িয়ে ধরল। পদ্মজার হাত থেকে রামদা ছিনিয়ে নিল। পদ্মজা কিরমির করতে থাকে, মুখ দিয়ে ক্রোধে বের হতে থাকে অদ্ভুত কিছু শব্দ। আমির পদ্মজাকে নিজের দিকে ফিরিয়ে ধমকে বলল, এইবার বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, থামো বলছি। পদ্মজা অগ্নি চোখে আমিরের দিকে তাকাল, সে আমিরের সাথে ধস্তাধস্তি শুরু করে নিজের অজান্তে খামচে আমিরের হাত থেকে রক্ত নিয়ে আসে। ছটফট করতে থাকে সে, পদ্মজার গা থেকে শাড়ি পরে যায়, ভেসে ওঠে
শরীরের অনেকাংশ সম্পর্কে মজিদ খলিল যাই হোক না কেন, আমির জানে তারা কতটা নিকৃষ্ট। তাদের চরিত্র চাহনি সব নিয়েই তার ধারণা আছে, তাই সে দ্রুত পদ্মজাকে শাড়ি দিয়ে ঢেকে দিল, শক্ত করে চেপে ধরল। আচমকা পদ্মজা বমি করতে শুরু করে, যা ছিটকে পড়ে আমিরের চোখে মুখে। সে চোখ মুখ কুচকে ফেলে, পদ্মজার শরীর নেতিয়ে পড়ে। আমির পদ্মজাকে নিয়ে রুম A1 চলে আসে। দুর্বল শরীরে পদ্মজার তেজ কমে না, আমিরও হারার পাত্র না। তার পুরুষালী শক্তির সাথে পদ্মজা পেরে ওঠেনি। এক সময় পদ্মজা থেমে গেল, সে ডুকরে কেঁদে উঠল। আর আমির দূরে সরে দাঁড়ায়। এ কি শুরু হয়েছে? তার এই রাজত্বে এমন বিশৃঙ্খলা কখনো হয়নি। পদ্মজার জন্য তার বারবার কাজে বিঘ্ন ঘটছে। পদ্মজাকে অন্তর্মহলে পাঠানো সম্ভব নয়। পদ্মজা যেভাবে রিদওয়ানকে আঘাত করেছে, তাতে আর ভরসা নেই পদ্মজার উপর। যে কোনো মুহূর্তে পদ্মজা হাতের বাইরে চলে যেতে পারে, একমাত্র সেই পারে পদ্মজাকে নিয়ন্ত্রণ করতে। আর এই মুহূর্তে তার অন্তর্মহলে ফেরা যাবে না, 2-3 দিন লাগবে ফিরতে। আমির মনে মনে ভেবে নেয়, বাকি যে কয়টি দিন সে এখানে আছে, পদ্মজাকে এক ঘরে বেঁধে রাখবে, কিছুতেই বাথরুম খোলা যাবে না। আমির পদ্মজার দিকে এগোয়, পদ্মজা চিৎকার করে উঠল, খারাপ লোক, ঘৃণ্য হচ্ছে আমার, ঘৃণ্য হচ্ছে। পদ্মজা প্রবল আক্রোশে আমিরের পায়ের কাছে থুথু ফেলল। আমির পদ্মজার দুই হাত পিঠের দিকে নিয়ে শক্ত করে চেপে ধরল, বেঁধে ফেলল দড়ি দিয়ে। তারপর বিছানায় ফেলে পা বাঁধতে বাঁধতে বলল, ভুল করলে, এখানে এসে এত নাক না গলালে ভালো থাকতে, সুখে থাকতে। পদ্মজা ক্রোধে আক্রোশে ঘুরে আছে, হাত পা বেঁধে ফেললেও মুক্ত আছে। পদ্মজা মুখের থুথু দিয়ে বুঝিয়ে দিল সে আমিরকে সহ্য করতে পারছে না। আমিরের মুখে থুথু পড়তেই তার মাথা জুড়ে যায়। পদ্মজা, আমাকে ডাকবেন না আপনি, পিশাচ একটা। আমি কিন্তু তোমার গায়ে হাত তুলব। আমি আশা করি না যে আপনি আমাকে মারবেন না। মজিদ আয়েশি ভঙ্গিতে বসে আছেন, তিনি পদ্মজাকে নিয়ে আতঙ্কে আছেন। মনে মনে তিনি পদ্মজাকে কয়েকবার খুন করেছেন, কিন্তু তা বাস্তবায়ন হয়তো সম্ভব না। যতদিন পদ্মজার উপর আমিরের আকর্ষণ আছে, তিনি খলিলকে গম্ভীর কণ্ঠে বললেন, আমির রে, পদ্মজার কাছ থেকে নিয়ে আয় ওই মাঝি মায়াবিনী, রূপ দিয়ে আমার সোনার ডিম্পলা হাঁসকে বস করে নেবে। খলিলের কানে মজিদের কথা গেল না, তিনি রাগে ফুলে আছেন। আমির সব সময় তার সাথে এবং রিদওয়ানের সাথে কুকুরের মতো ব্যবহার করে। দুই বাপ বেটা মিলে অনেকবার পরিকল্পনা করেছে আমিরকে খুন করার, কিন্তু আমিরের তীক্ষ্ণ দৃষ্টি, প্রখর শ্রবণ শক্তি, নিজেকে রক্ষা করার মতো কৌশল ডিঙিয়ে তাকে আক্রমণ করার সাহস কখনো হয়ে ওঠেনি। এছাড়া আমিরের এক একটা চামচা তার মতোই জাত খুনি। তবে খলিল দমেও যাননি, একদিন সুযোগ হবে, সেদিন এক কোপে আলাদা করে দিবেন আমিরের মাথা। তাছাড়া মজিদকেও খলিলের পছন্দ নয়, সব সম্পত্তি আমিরের নামে করে দিয়েছে। মনের ক্রোধ মনেই রয়ে যায়, কাজ করতে হয় আমিরের হয়ে, নিজেরা আর দখল নিতে পারে না। মজিদ হাওলাদার পা দিয়ে খলিলের পিঠে ধাক্কা দিয়ে ডাকলেন, খলিল। কও ভাই। যা আমিরে গিয়ে বল রায়পুর যেতে, ওদিকে মেলা হচ্ছে। মেলায় ধরা পড়া যাইব না, এখন ঝুঁকি নিতেই হবে, সময় নেই, আর আমির পারবে। খলিল A1 চলে আসে, আমিরকে বলে রায়পুরের কথা। আমির দরজা বন্ধ করে বেরিয়ে যায়, যাওয়ার আগে মাফলার দিয়ে মুখ ঢেকে নিল, আর মজিদকে হুমকি দিয়ে বলে গেল, পদ্মজার গায়ে কোনো টোকাও যেন না লাগে। তারপর সাথে নিয়ে যায় রাফেদকে। ট্রলারে আছে মন্তু আর শ্রীভব। পদ্মজা পড়ে থাকে ঘরে, তার চোখ বেয়ে জল নেমে আসে, মাথা ঘোরাচ্ছে খুব, চোখ দুটো বারবার বন্ধ হয়ে আসছে, মন এবং শরীর দুটোর ওপর দিয়েই ধকল যাচ্ছে। সে চোখ বন্ধ করে চোখের পর্দায় ভেসে ওঠে পূর্ণা এবং প্রেমার মুখ। এই বাপের কবলে যদি পূর্ণা প্রেমা পড়ে, পদ্মজা চট করে চোখ খুলায়, তার শির দ্বারা বেশ শীতল ঠান্ডা স্রোত বয়ে যায়, চিন্তায় মাথা ব্যথা বেড়ে যায়।
দরজা খোলার শব্দ পেয়ে ক্লান্ত চোখ দুটো খুলল পদ্মজা। ঘরে প্রবেশ করে রিদওয়ান, তার ঠোঁটে হাসি। পদ্মজার পাশে এসে বসে সে। পদ্মজা দৃষ্টি ফিরিয়ে নিল। রিদওয়ান হেসে বলল, এই দিনটার অপেক্ষা করছিলাম অনেক দিন ধরে। পদ্মজা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাল। রিদওয়ান বলল, আমি কি ঠকানোটা না ঠকালো তোমাকে? রিদওয়ান দাঁত বের করে হাসল। হাসি দেখে মনে হচ্ছে সত্যি আজ তার সুখের দিন। সে তো এটাই চেয়েছে। পদ্মজা জেনে যাক, সব জেনে যাক। রিদওয়ান বলল, তোমাকে অনেক সংকেত দিয়েছিলাম যাতে আমিরকে চিনে ফেলতে পারো, কিন্তু তোমার আগে সেই সংকেত আমিরের চোখে পড়ে যেত। কি কপাল আমিরের, দুনিয়ার সব সুখ নিয়ে জন্মিয়েছে। আপনি কেন চাইতেন? আপনি তো এই দলেরই। দলে তো বাধ্য হয়েছে। দেখো, আমি তোমাকে আগেই পছন্দ করেছি, সেই হিসাবে আমার তোমাকে পাওয়া উচিত ছিল। কিন্তু সে কে পেয়েছে? আমির। সে একজন নারী অত্যাচারী, নারী ব্যবসায়ী, খুনি, শয়তান। শয়তান তো আপনিও। আমি শয়তান হলেও তোমার কি যায় আসে? তোমার স্বামী হলে? এখানে কেন এনেছেন? গল্প করতে? মেয়েগুলোকে মারা হচ্ছে কেন? রিদন মুচকি হেসে পদ্মজার দিকে তাকিয়ে রইল। সেসব বলার জন্যই এখানে এসেছে। পদ্মজা এবং আমির প্রতিদ্বন্দ্বী হলে তার যে আনন্দ হবে, সেই আনন্দ বোধ হয় কোথাও নেই। এটা রিদওয়ানের ভাবনা। তাই তো সে যখনই শুনল আমিরের উপস্থিতি এখন নেই, সঙ্গে সঙ্গে অসুস্থ শরীর নিয়ে পদ্মজার কাছে চলে এসেছে সে। রিদওয়ান ধীরে সুস্থে জানালো, এই পাতাল ঘরের ইতিহাস। 200 বছর পুরনো এই পাতাল ঘর। আগে মন্দির ছিল, মন্দিরের নিচে পাতাল ঘর বানানো হয়েছিল। সেখানে সোনার মূর্তি ছিল, মূর্তির গায়ে ছিল হীরা পান্ডা আর অনেক অলংকার। তখনকার আমলের রাজার দায়িত্বে ছিল এই পাতাল ঘর। তারপর সেটা কোনোভাবে হাওলাদার বাড়ির হয়ে যায়, সোনার মূর্তিও নাই হয়ে যায়, তার খোঁজ কেউ জানে না। তখনের প্রজন্মে হাওলাদার বংশের একজন পুরুষ ছিলেন নারী আসক্ত। তিনি যখন বাড়ির পেছনে এমন একটা পাতাল ঘরের সন্ধান পেলেন, মাথা চাড়া দিয়ে ওঠে নারী আসক্তি। তারপর থেকে মেয়েদের ধরে এনে ধর্ষণ করে, খুন করা হয়ে ওঠে প্রতিদিনকার অভ্যাস। আস্তে আস্তে এই পাপ ছড়িয়ে পড়ে বংশের সব ছেলেদের মধ্যে। পাতাল ঘর তাদের মনে নিষিদ্ধ মহাপাপের বাসনা জাগিয়ে তোলে। আস্তে আস্তে ধর্ষণের সাথে সাথে নারী বিক্রি শুরু হয়, শুরু হয় পতিতাবৃত্তি। দম্পট ক্ষমতাশালীরা অর্থ দিয়ে নারী ভোগ করতে আসত পাতাল ঘরে। এই পাপ মজিদ হাওলাদার অবধি একইভাবে চলে আসে। আমির হাওলাদার সেটাকে বিদেশ অবধি নিয়ে যায়, টাকার পাহাড় করে তোলে, পাতাল ঘরকে করে তোলে আধুনিক, বানায় আরও কয়েকটি ঘর, চারিদিকে নিরাপত্তা শক্ত করে। প্রতি বছরের শীতে এবং বর্ষাকালে কয়েকটি মেয়েকে ধরে এনে হাওলাদার বাড়ির পুরুষেরা নিজেদের পুরুষত্বের ক্ষমতা প্রমাণ করে। তারপর 14 দিন ধরে একটানা তাদের করা হয় নির্মম অত্যাচার। 14 দিনের মধ্যে অনেকে মারা যায়, আবার অনেকে বেঁচে থাকে। যারা বেঁচে থাকে তাদের কুপিয়ে হত্যা করা হয়, তারপর লাশের গায়ে পাথর বেঁধে ট্রলারে করে ডুবিয়ে দেওয়া হয় সব বড় বড় নদীতে। আর বছরে 4 বার নারী পাচার করা হয় বিদেশে। পুরো বছর জুড়ে খোঁজ চলে নারী শিকারের। এই পাপ হাওলাদার বাড়ির রক্তে মিশে গেছে। বয়স 15 হতেই বাড়ির ছেলেদের জড়িয়ে দেওয়া হয় এই চক্রের সাথে। এ যেন হাওলাদার বংশের রীতি, এই রীতি অনুযায়ী চলতে হবে। সব শুনে পদ্মজা পায়ের তালু থেকে মাথার চুল অব্দি কেঁপে ওঠে। 200 বছর ধরে চলেছে এই পাপ, কেউ বিঘ্ন ঘটাতে পারেনি। অথচ এই হাওলাদার বাড়ির সুনাম সব জায়গায়। হিন্দুরা হাওলাদার বাড়ির পুরুষদের দেবতার সাথে তুলনা করে, আর মুসলিমরা ফেরেশতার সাথে। অথচ এদের রক্তেই, অথচ এদের রক্তেই শয়তানের বসবাস। এই তবে এই বাড়ির রহস্য। এই জন্যই কি মেয়ে হওয়ার পর সৃষ্টিকর্তা তাকে বন্ধা করে দেয়? আমির, আমিরও কি নারী আসক্ত? এটাই তো স্বাভাবিক। হাওলাদার বংশের ছেলে হয়ে নারী ভোগ করেনি এমন ভাবনা মানায় না। পদ্মজার নিঃশ্বাস আরো ঘন হয়ে আসে। বুকটা হাঁপারের, তার বুক হাঁপরের মতো ওঠানামা করতে থাকে। বার কয়েক ঢোক গিলে রিদওয়ান পদ্মজার অস্থিরতা টের পেয়েছে। তার পৈচাসিক আনন্দ হচ্ছে। সে খ্যাক করে গলা পরিষ্কার করে বলে ওঠে, এবার চলো 6 বছর পূর্বে ফিরে যাই,
সেই ঝড়ের সন্ধ্যাতে যেদিন আমির আর তোমার প্রথম দেখা হয়েছিল।